ভাবো, এই সমাজ যাদেরকে শিক্ষার আলোকে আলোকপ্রাপ্ত করতে পারেনি তারা না ভাবো, আপনি তো শিক্ষিত, আপনি তো চায়ের দোকানে পায়ের উপর পা তুলে দাবি করছেন আমি শিক্ষিত আমি বুদ্ধিজীবী, ভাববেন না যেটা 5 বছর 3 মাস বয়সের একটা শিশুর কাছে জগৎ জীবনের কোন সত্যের সন্ধান পেয়ে 178 বছর বয়স্ক মুসলমান সুফি সাধক মনাই ফকির একটু খোঁজ নেবেন, একটু পড়াশোনা করতে হবে। রাত দিন শুধু বিরাট কোহলি, রাত দিন শুধু ঋত্বিক রোশন, রাত দিন শুধু শাহরুখ খান, রাত দিন শুধু অমিতাভ বচ্চন আর সকল পলিটিক্স নিয়ে আলোচনা করলে তো হবে না, কারণ আপনি তো বলছেন আপনি শিক্ষিত, আপনাকে তো অলরাউন্ড সবকিছু জানতে হবে, ইউ টু বি অল স্কোয়ার। খোঁজ নিন ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সুফি সাধক কে ছিল একটু খোঁজ নিন, জানতে পারবেন ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সুফি সাধক ছিল মনাই ফকির। তার বয়স যখন 178 বছর তখন তিনি প্রথম যাকে গুরু রূপে স্বীকৃতি দিয়েছিলেন তিনি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, যখন ঠাকুরের বয়স মাত্র 5 বছর 3 মাস। কুড ইউ সাইট, আপনি দেখাতে পারবেন? আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাই, প্রকাশ্য সভায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি, কেউ কিছু শিখলে ছোট হয় না আমরা সমৃদ্ধ হই। আমি প্রত্যেকটা প্রকাশ্য সভায় চ্যালেঞ্জিং টোনে কর্ডিয়ালি অত্যন্ত বিনয়ের সাথে আমি জানতে চাই যে পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসের পাতা উল্টিয়ে এই রকম একটা জীবন খুঁজে দেখান যে একটা 5 বছর 3 মাস বয়সের একটা শিশু প্রথম যাকে দীক্ষা দিয়েছিল 178 বছর বয়স্ক মুসলমান সাধক সুফি সাধক মনাই ফকিরকে। যে পাঠশালায় ঠাকুর পড়তেন সেই পাঠশালার পণ্ডিত, যে স্কুলে ঠাকুর পড়তেন, ঠাকুর ক্লাস 8 অবধি পড়েছেন, বালক ব্রহ্মচারী শিক্ষাগত যোগ্যতা ফর্মাল এডুকেশন আপ টু ক্লাস 8, 9-এর পরীক্ষা ঠাকুর দিতে পারেননি, যে পাঠশালায় পড়তেন যে স্কুলে ঠাকুর পড়তেন সেই পাঠশালার পণ্ডিত স্কুলের শিক্ষক তার উদ্দেশ্যে বলছেন আমরা তোমাকে ইহ জগতের ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়িয়েছি তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। ভাববেন, ইউ পন্ডার ওভার, কর্ডিয়ালি স্পিকিং আমি আবেদন রেখে যাচ্ছি আপনাদের কাছে, একটু ভাবুন। কেউ কোথাও শুনেছেন যে শিক্ষক প্রণাম করছে ছাত্রকে? কন্ট্রারি, আপনাদের এখানে নিশ্চয়ই স্কুল আছে, সমস্ত স্কুল খুলে গেছে পশ্চিমবঙ্গে 2 তারিখ থেকে, বুক ডে ছিল। আপনি দেখাতে পারবেন যে আপনাদের স্কুলের হেড স্যার 5-এর বাচ্চাকে প্রণাম করেছে, পরিচালন সমিতি থেকে ঘাত ধরে দাঁড়িয়ে দেবে সেই মাস্টারমশাইকে, গ্রামবাসী ঘাত ধরে দাঁড়িয়ে দেবে সেই মাস্টারমশাইকে যে মাস্টারমশাই নিশ্চয়ই পাগল, তাই তিনি 5-এর একটা বাচ্চাকে প্রণাম করছেন। বাট দ্যাট হ্যাপেন, এটা ঘটেছে বালক ব্রহ্মচারী মহারাজের জীবনে, যে পাঠশালায় ঠাকুর পড়তেন, যে স্কুলে ঠাকুর পড়তেন সেই পাঠশালার পণ্ডিত স্কুলের শিক্ষক তখনকার দিনের জ্ঞানীগুণী মানুষ তারা তার উদ্দেশ্যে বলছেন তোমাকে আমরা ইতিহাস ভূগোল পড়িয়েছি বিজ্ঞান পড়িয়েছি তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর বালক গোসাই বলতো, আমরা স্ট্যাম্প লাগাইনি, এটা স্ট্যাম্পিং সিস্টেম চলছে। আমি আবার বলছি আই এম সরি ইফ আই হার্টস এনিওয়ান সেন্সিবিলিটি, কেউ দাঁড়িয়ে উত্তর দিতে পারবেন? এই যে বিভিন্ন নামগুলো আমরা শুনি, আত্মস্থানন্দ, গম্ভীরানন্দ, শারদানন্দ, হ্যাভ ইউ এভার রেজ দ্য কোশ্চেন বিইং অ্যান ইন্টেলেকচুয়াল, এই নামকরণ গুলো করা হলো কি কারণে বলুন? আপনি মাধ্যমিক পাস করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনাকে সার্টিফাই করবে, আপনি উচ্চ মাধ্যমিক পাস করবেন, হায়ার সেকেন্ডারি কাউন্সিল আপনাকে সার্টিফাই করবে, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, ইউনিভার্সিটি আপনাকে আপনাকে সার্টিফাই করবে, আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করবেন, ইউনিভার্সিটি আপনাকে সার্টিফাই করবে। তাহলে বলুন এই সমাজের বুকে রাইট ফ্রম ইওর ইনফ্যান্সি এই যে আমরা শুনে যাচ্ছি বিভিন্ন মঠ বিভিন্ন মিশন বিভিন্ন আশ্রমে সদানন্দ গদানন্দ আত্মস্থানন্দ বিভিন্ন যে নাম আমরা শুনছি, এই অভিধায় এই বিশেষণে বিশেষিত করা হচ্ছে তার প্যারামিটার কি, মানদণ্ড কি, কিসের উপর দাঁড়িয়ে নামকরণ করা হচ্ছে? বালক ব্রহ্মচারী মহারাজ তাই নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন জানো তো আমার নাম বালক ব্রহ্মচারী নয়, আমার নাম বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। তাহলে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী কেন বালক ব্রহ্মচারী হয়েছে? তাকে আশ্রমে যেতে হয়নি, তাকে গুহায় যেতে হয়নি, তাকে বনে বাদারে যেতে হয়নি গেরুয়া বসন পরে কৃচ্ছ সাধন করার জন্য। ঠাকুর বলছেন যে জানো তো খোকার বয়স যদি 80 বছর হয়ে যায়, ছেলের বয়স,
যদি 80 বছর হয় তবুও কিন্তু মা তাকে কিন্তু খোকা বলেই ডাকে। ওই যে বাংলাদেশে 5 বছর 3 মাস বয়স থেকে তিনি দীক্ষা দেওয়া শুরু করেছিলেন, ওই যে বাংলাদেশে পাঠশালার পণ্ডিত স্কুলের শিক্ষক তাকে গুরু রূপে বরণ করেছিল, ওই যে বাংলাদেশের জজ ব্যারিস্টার বৈজ্ঞানিক সমাজতত্ত্ববিদ দার্শনিক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তাকে গুরু রূপে স্বীকৃতি দিয়েছিল, সেই বাংলাদেশের মানুষ পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বিজ্ঞানী যুক্তিবাদী দার্শনিক সমাজতাত্ত্বিক তাকে বালক ঠাকুর বালক গোসাই বলে ডাকত, তাই তার নাম বালক ব্রহ্মচারী মহারাজ। আমাদের সমস্যা কোথায় জানেন, আমরা যারা প্রকাশ্য সভায় বক্তব্য রাখি আমাদের নির্দিষ্ট কিছু বিষয়কে আমাদের রিলেট করতে হয়, অ্যাড্রেস করতে হয়, অনেক কিছু বলার আছে আমাদের যেটা আমরা কর্মী বৈঠকে বা ক্লাসে বলতে পারি, কিন্তু ওপেন প্রোগ্রামে আমাদের নির্দিষ্ট বিষয়ের উপরেই কথাগুলো বলতে হয়। একটা ভাববার মতো প্রশ্ন, যেহেতু এটা একটা ওপেন প্রোগ্রাম, আই এম গ্রেটফুল টু অল অফ ইউ বিকজ ইউ আর গিভিং ইউর ইয়ার্স, আপনারা আমার কথা শুনছেন, সো দ্যাটস আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, যে বালক ব্রহ্মচারী মহারাজ আ শৈশব বলে গেলেন হিংসা নয় প্রেম, সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতি, মানুষকে ভালোবাসো, সারাটা জীবন ধরে যিনি মানুষকে শেখাতে চাইলেন ধর্ম মানে মন্দির নয়, ধর্ম মানে মসজিদ নয়, ধর্ম মানে গির্জা নয়, ধর্ম মানে চার্চ নয়, ধর্ম মানে বেদ বেদান্ত উপনিষদ গীতা ত্রিপিটক বাইবেল জেন্দাবেস্তা নয়, ধর্ম মানে পশু বলি নয়, ধর্ম মানে মা বাবাকে কাঁদিয়ে গেরুয়া বসন পরা নয়, ধর্ম মানে গয়া কাশী বৃন্দাবন মথুরা নয়, ধর্ম মানে স্বর্গ নরক নয়, ধর্ম চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ, ধর্ম ওই অসীম অনন্ত মহাশূন্যের চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ, সারাটা জীবন ধরে নিষ্ঠ তত্ত্ব সমৃদ্ধ তত্ত্ব দিতে চাইলেন, কি অপরাধ তিনি করেছেন যার জন্য এই সমাজবদ্ধ মানুষের বালক ব্রহ্মচারী মহারাজকে হজম করতে একটু অসুবিধে হচ্ছে? আমি কোনো পরিশীলিত বাংলা বললাম না, একটা সমাজতাত্ত্বিক প্রশ্ন, ভেবে দেখেছি কেউ কি তার অপরাধ? তাকে তো ফুলের মালা দিয়ে বরণ করা উচিত ছিল মানব সভ্যতার, যিনি সারাটা জীবন মানুষকে শেখাতে চাইলেন যে ধর্ম ভাব নয়, ধর্ম উচ্ছ্বাস নয়, ধর্ম কল্পনা নয়, যে ভাববাদী ধর্ম, যে উচ্ছ্বাসের ধর্ম, যে কল্পনার ধর্ম দেখে মহামতি কার্ল মার্কস বলেছিলেন ধর্ম আপিংয়ের নেশা, সেই ধর্মের যুক্তিবাদী বিজ্ঞান ভিত্তিক বস্তুনিষ্ঠ তত্ত্ব সমৃদ্ধ ব্যাখ্যা যিনি দিতে চাইলেন মানব সভ্যতাকে, যিনি মানব সমাজকে বোঝাতে চাইলেন ধর্ম বিজ্ঞান, ধর্ম ম্যাথমেটিক্স, ধর্ম গণিত, ধর্ম সুর, ধর্ম তাল, ধর্ম লয়, ধর্ম ছন্দ, সারাটা জীবন ধরে যিনি মানুষকে সেটা শেখাতে চাইলেন, তাকে আমাদের বুঝতে এত অসুবিধে হলো কেন? কি অপরাধ করেছেন তিনি? সমাজতাত্ত্বিক প্রশ্ন, আগামী দিনে নিশ্চয় রিসার্চ হবে। তার অপরাধ, তার অপরাধ একটাই, যেটা আমি অনুপদার ডক্টর অনুপ্রদের সূত্র ধরে বলতে চাই, ভেবে দেখেছেন এই পরিণতি সমাজের, যে সমাজে এত স্কুল, যে সমাজে এত কলেজ, যে সমাজে এত ইউনিভার্সিটি, যে সমাজে এত রাজনৈতিক দল, যে সমাজে এত রাষ্ট্রনায়ক, যে সমাজে এত বিপ্লবী, যে সমাজে বেদ বেদান্ত উপনিষদ গীতা ত্রিপিটক বাইবেল, কিসের অভাব ছিল আমাদের এই মানব সমাজের, এই কঙ্কাল সার চেহারা হয়ে গেল কেন বলুন? এই প্রাপ্তি, এই রেজাল্ট, একটা লুসিড এক্সাম্পল দেই, খুব ভারী ভারী কথা বলা হয়ে যাচ্ছে। আচ্ছা ধরুন আপনার যে ছেলেটা এই বছর মাধ্যমিক দেবে বা আপনার যে মেয়েটা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, রেজাল্ট বেরোবার পর যদি দেখেন সে বাংলায় পেয়েছে 0, ইংরেজিতে পেয়েছে 2, অঙ্কে পেয়েছে 3, একজন সচেতন অভিভাবক হিসেবে, একজন সচেতন অভিভাবিকা হিসেবে প্রশ্ন করবেন না এই রেজাল্ট কেন বলুন? এত মাস্টার দিলাম, এত বই দিলাম, এত খাতা দিলাম, এত ভালো স্কুল দিলাম, এত গাইডেন্স দিলাম, তাও কেন এই রেজাল্ট? যুক্তিবাদ আপনি প্রশ্ন করবেন তো? তাহলে যে সমাজে আমরা বাস করছি, আমরা একটা বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরের প্রায় 5টা দিন, 6টা দিন হতে চললো, 12টার সময় এটাও শেষ হয়ে যাবে, আমরা 6টা দিন কাটিয়ে ফেললাম। নিজেকে প্রশ্ন করুন, নির্জনতায় গিয়ে নিজেকে প্রশ্ন করুন,
রাতের অন্ধকারে নিজেকে প্রশ্ন করুন, একাকিত্বে নিজেকে প্রশ্ন করুন, যে সমাজে এত ধর্ম ছিল, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জরথুষ্ট্রের ধর্ম, যে সমাজ দুনিয়া কাপন বিপ্লবী পেয়েছে, কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও জেদুং, চে গুয়েভারা, ফয়ারবাখ, হেগেল, যে সমাজে এত মঠ, এত মন্দির, এত মসজিদ, এত গির্জা, যে সমাজে দুনিয়া কাপন বিপ্লব, যে সমাজে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ত্রিপিটক, বাইবেল, জেন্দাবেস্তা, কোনো কিছুর অভাব ছিল না, সেই সমাজের এই ভিকারি চেহারা হলো কেন? ইজ ইট এ হিউম্যান সোসাইটি? এই প্রাপ্তি ডক্টর অনুপ ভট্টাচার্য বলেছে, আপনারা সবাই জানছেন, বলা হচ্ছে আজকের পৃথিবীর ভবিষ্যৎ চার পাগলের হাতে, আমেরিকার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে পৃথিবী নামক গ্রহ থেকে আমরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে পারি। ইজ ইট দ্য রেজাল্ট? এই রেজাল্ট, আমি তো রেজাল্ট দেখব, আমার রেজাল্ট চাই। আপনি যখন ট্রেনে করে যাচ্ছেন, আপনি যখন বাসে করে যাচ্ছেন, আপনি যখন জাহাজে করে যাচ্ছেন, আপনি যখন চায়ের দোকানে বসে আড্ডা মারছেন একজন বোদ্ধা হিসেবে, আপনি তো হাজার প্রবলেম বলছেন, ইউ আর সাইটিং এ মেনি প্রবলেমস, অনেক প্রবলেম বলছেন, সমাজের কি অবস্থা, পৃথিবীটার কি অবস্থা, কেন অভাব তো ছিল না কিছুর, এত দল, এত তত্ত্ব, এত মতবাদ, এত ধর্ম, বেদ, ভাগবত, যাগ, যজ্ঞ, তীর্থক্ষেত্র, বিপ্লব, বিপ্লবী, বৈপ্লবিক মতবাদ, কিছুর তো অভাব নেই, অঙ্কের ফল মিলল না কেন? ভাববার মতো প্রশ্ন নয়? দেখুন, আমরা নাকি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, কি আমাদের ভাবায় সিডনি টেস্টে ভারত জিতবে কিনা, এটা আমাদের ভাবায়। আমাদের কি ভাবায় বিরাট কোহলি এরপরে কেমন করে খেলবে, এগুলো আমাদের ভাবায়। আমাদের ভাবায় এরপরে ক্যাটরিনা কাইফ কি ফিল্ম করবে, আমাদের ভাবায় সালমান খান বিয়ে করবে কিনা, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা নাকি শিক্ষিত, আমরা নাকি বুদ্ধিজীবী, কিন্তু এই প্রশ্ন আমাদেরকে তাড়িত করে না, মানব সভ্যতার অভিমুখ কোন দিকে, কোথায় চলেছি আমরা, কত কত বছর আগে, সম্ভবত জটিলেশ্বর মুখোপাধ্যায়, ইফ মাই মেমারি ডাজ নট বিট্রে, তিনি গান বাঁধলেন, একোন সকাল রাতের চেয়েও অন্ধকার, একে আমরা অক্সিমরণ বলি। ভাবা যায় কোথায় এসে দাঁড়িয়েছি আমরা, 5 বছরের শিশু, অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটেনি, যৌনতা কি জানে না, তাকে ধর্ষণ করছে 80 বছরের বৃদ্ধ, এইটা রেজাল্ট, এইটা রেজাল্ট। পাশের বাড়ির বৃদ্ধ বৃদ্ধা খেতে পেলো কিনা, উই ডোন্ট বদা, আমরা ভাবি না কেউ। পাশের বাড়ির ছাত্রছাত্রী বই পেলো কিনা, ভাবি না কেউ। ফুটপাতের শীতে একটা ভিকিরি শুয়ে আছে, গরম পোশাক পেলো কিনা, খেতে পেলো কিনা, ভাবি না কেউ। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, আগে তাও বৃদ্ধাশ্রম ছিল, ওটাও গেছে এখন, এখন হয় জঙ্গলে ফেলছে, অথবা প্ল্যাটফর্মে ফেলছে, অথবা ঘরের মধ্যে তালা চাবি দিয়ে বেড়াতে চলে যাচ্ছে সাউথ ইন্ডিয়া। এই রেজাল্ট, এই প্রাপ্তি, বলুন কি লাভ হলো আমাদের? আপনি তো ব্যক্তি মানুষ হিসেবে আপনার যাপিত জীবনে এই প্রশ্ন করেন, এত মাস্টার রেখেছি, এত বই কিনে দিয়েছি, এত খাতা দিয়েছি, এত ভালো স্কুলে পড়িয়েছি, রেজাল্ট কেন এইরকম? তাহলে মানব সমাজের এই রেজাল্টটা হলো কেন? এখানে এই বালক ব্রহ্মচারী মহারাজের মৌলিকত্ব, ঠাকুর বলছেন, হে পথিক, তুমি ভুলে গেছো কেন এই সৃষ্টি, কেন এসছো তুমি এই পৃথিবীতে? দীপক দা, দিস আর অল বোগাস, ইউ আর টকিং অ্যাবাউট ট্র্যাশ, এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আপনি কি আবোল তাবোল কথা বলছেন? বালক ব্রহ্মচারী মহারাজ কি বেসলেস কথা বলছে, যে আজকের পৃথিবীর সংকটের, আজকের মানব সভ্যতার সংকটের নাকি একমাত্র কারণ এই সৃষ্টির দাম আমরা কেউ দিতে পারছি না তাই। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ভেবে দেখেছো কোনোদিন কেন এলে এই পৃথিবীতে? ভেবে দেখেছো কোনোদিন কে তুমি, কি তোমার পরিচয়? বলবেন, দীপক দা, এগুলো তো পাগলের প্রলাপ, কে আমি, মানে আমি হিন্দু বাড়ি করব, ধন করব, দৌলত করব, করে তারপর
ব্যাঙের মতো চিত হয়ে পড়ে থাকবো, বলো হরি হরি বল, রাম নাম সাথায়, গড ইজ ওমনিপোটেন্ট ওমনিসেন্ট ওমনিপ্রেজেন্ট, এই জন্যই তো পৃথিবীতে এসেছি। বালক ব্রহ্মচারী মহারাজ কিন্তু কথা বলছেন, ঠাকুর বলছেন, ভেবে দেখেছো কোনোদিন কেন তুমি সিলেক্টেড হলে, কেন পাঠালো স্রষ্টা পৃথিবীতে? ভাববার মতো বিষয়, মাতৃগর্ভ থেকে ওয়া ওয়া করতে করতে সবাই পৃথিবীতে এলাম, দেখুন কি অদ্ভুত বিশ্বজনীন তত্ত্ব। হাওড়ার ভিখিরি আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধারা, কেউ অস্বীকার করতে পারবেন না। একে বলে ইউনিভার্সাল, একে বলে আর্কিটাইপাল তত্ত্ব, সবাই মানতে বাধ্য, প্রত্যেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আমরা সবাই মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে আসছি বন্ধু, কোনো পরিচয় নেই, উলঙ্গ নাগা সন্ন্যাসীর চেহারা নিয়ে। বলুন কে অস্বীকার করতে পারবেন, প্লিজ রেইজ ইওর হ্যান্ডস, কেউ অস্বীকার করতে পারবেন এই কথাটা? যেদিন পৃথিবীতে এসেছিলাম টিকি দাড়ি ছিল না, কণ্ঠিমালা ছিল না, গেরু অবসন ছিল না, রাম নাম সাথায় ছিল না, গড ইজ ওমনিপোটেন্ট ছিল না, হরে কৃষ্ণ ছিল না, কিচ্ছু ছিল না, উলঙ্গ নাগা সন্ন্যাসীর চেহারা নিয়ে সবাই আমরা পৃথিবীতে এলাম। তারপর শৈশব কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্যের স্টেজ কাটিয়ে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে আমরা বিদায় নিলাম, একই ধারা। আমার পূর্বপুরুষ তাকিয়ে দেখুন পৃথিবীতে আসছে, শৈশব কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্য, যেমন মৌমাছির জীবন চক্র হয়, ব্যাঙের জীবন চক্র হয়, ঠিক সেই রকম একটা জীবন চক্র, একটা লাইফ সার্কেল কাটিয়ে আমরা পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নিচ্ছি। ইজ ইট দ্য পারপাস? শুধুমাত্র রেশনের ব্যাগ, শুধুমাত্র কয়েকটা বাড়ি, শুধুমাত্র কয়েকটা সন্তান উৎপাদন, শুধুমাত্র কিছু চাকরি বাকরি, শুধুমাত্র ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সা, এইটার জন্য এসেছিলাম এই পৃথিবীতে? তারই জন্য ওই সূর্যটা দাউ দাউ করে জ্বলছে, তারই জন্য জল আলো মাটি বাতাস দিয়ে বিশ্ব প্রকৃতির এই নিরলস অক্লান্ত নিষ্কাম সেবা। যুক্তিবাদ কি বলে, সত্যানুসন্ধানী মন কি বলে, জ্ঞান পিপাসু মন কি বলে, যেখানে কোনো কিছুই উইদাউট পারপাস নয়, যেখানে কোনো কিছুই পারপাসহীন নয়, উদ্দেশ্যহীন নয়। এই যে সবাই আমরা এখানে সমবেত হয়েছি, উদ্দেশ্য কি? আমরা ঠাকুরের কথা শুনব। এই যে লাইট জ্বালিয়েছেন, উদ্দেশ্য কি? অন্ধকার দূরীভূত করব। মাউথপিস দিয়েছেন, উদ্দেশ্য কি? যাতে সবাই কথাটা শুনতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পিয়ার অফ লাইফ, আপনি এমন একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে উদ্দেশ্য ছাড়া কিছু আছে। তাকিয়ে দেখুন নিজের চোখটার দিকে, ভেবে দেখেছেন? বিজ্ঞান পড়ুন, আমার চোখটা কেন এইভাবে তৈরি? আমার চোখটা তো মাথার উপরে থাকতে পারত, এই চোখটা এইভাবে কেন দিয়েছে? চোখের উপরে কেন ভুরুটা দিল? আমার নাসারন্ধ্রে কেন জলের ব্যবস্থা? আমার কানের মেকানিজমটা কেন এমন? যদি শুধু দেহটাকে নিয়ে, এই দেহ যন্ত্রটাকে নিয়ে বিজ্ঞানী রিসার্চ করত, করছেও মাথায় হাত দিয়ে বসে পড়ছে তারা, কত নিখুঁত, কত সচেতনতা, কত ক্যালকুলেশন, ভাবতে পারবো না আমরা, আমরা ভাবি না কেউ। ঠাকুর বলছে যে গ্রামের বাড়িতে মাসি যদি এক কাপ চা খাওয়ায়, আমরা সারা জীবন গান গাই যে মাসির বাড়ি গিয়েছিলাম, মাসি এমন এক কাপ চা খাইয়েছে না, এখনো মুখে লেগে আছে, সারা জীবন এই গান গাই। আর এই যে সৃষ্টি, এই যে সৃষ্টি, এই যে বিশ্ব প্রকৃতি, এই যে সৃষ্টি যা যেটা দেখতে পাচ্ছি, পারসিভ করতে পাচ্ছি, এই যে আমার দেহযন্ত্রের মধ্য দিয়ে, আমার চোখ দিয়ে, আমার কান দিয়ে, আমার নাক দিয়ে, আমার জিভ দিয়ে, আমার ত্বক দিয়ে, আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে ইউনিভার্সকে আমি পারসিভ করতে পাচ্ছি, হ্যাভ উই এভার, হ্যাভ মি মাইসেলফ এভার পন্ডার্ড ওভার দ্য কোয়েশ্চেন, হোয়াই আই এম হিয়ার, হোয়াই দিস সেলফলেস সার্ভিস, এই সার্ভিসটা কেন দিচ্ছে বিশ্ব প্রকৃতি? কি করছি সবাই পৃথিবীতে এসে? কি করছি পৃথিবীতে এসে? তৃপ্তির সাধনা করছি সবাই, আনন্দের সাধনা করছি সবাই, শান্তির সাধনা করছি সবাই, অস্বীকার করতে পারবেন? ঠাকুর বলছেন সকাল থেকে রাত তুমি যা করছো, তুমি না আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি এটা করছি সেটা করছি, যে যা কিছু করছি আমরা,
বেসিক্যালি আমরা সবাই কিন্তু আনন্দের সন্ধান করছি, তৃপ্তির সন্ধান করছি, সুখের সন্ধান করছি। কেউ কিন্তু সুখের সন্ধান পাচ্ছি না, আনন্দের সন্ধান পাচ্ছি না, তৃপ্তির সন্ধান পাচ্ছি না। কি পাচ্ছি? ক্ষণিকের তৃপ্তি, ক্ষণিকের শান্তি, ক্ষণিকের আনন্দ। মিলিয়ে দেখুন, যখন খুব ছোট ছিলেন বেলুন পুতুল ভেবেছিলেন ওইগুলো পেলেই বোধহয় তৃপ্তি, ওগুলো পেলেই বোধহয় আনন্দ। যখন কৈশোরে গেলাম চাওয়ার হয়ে গেল একই আনন্দ, চাওয়া হচ্ছে আনন্দ, বস্তুটা পাল্টে গেল। যখন যৌবনে পদার্পণ করলাম তখনও সেই তৃপ্তি খুঁজছি, আনন্দ খুঁজছি, প্লেজার সিকার খুঁজছি, তখনও কিন্তু বিষয় বস্তুটা পাল্টে গেল। যখন যখন পৌরত্বে পৌঁছলাম তখনও কিন্তু তৃপ্তি খুঁজছি, আনন্দ খুঁজছি, শান্তি খুঁজছি, বিষয়বস্তু পাল্টে গেল। যখন বার্ধক্যে পৌঁছে গেলাম জীবনের শেষ স্টেজ, তখনও কিন্তু দেখুন আনন্দ খুঁজছি, তৃপ্তি খুঁজছি, সুখ খুঁজছি, শান্তি খুঁজছি। একে বলে ইউনিভার্সালিটি।